obviously এরকম হবে ধরবে ধরবে ধরে ফেলবে ধরবে এরকম সিচুয়েশন একটা টাকার উত্তেজনা টেনশন ক্রিয়েট থাকবে আর পুরোটা দেখলে একটা ব্রাউন হোয়াইট ব্ল্যাক ব্লুইশ একটা ব্ল্যাকিশ মানে একটা এরকম একটা শেডে করা হয়েছে পুরো জিনিসটা তো এটা যা দেখলাম গাজি অ্যাটাক যেটা ছিল ওটার যে ক্রিয়েটররা তারাই ক্রিয়েট করেছে Welcome to Baskop Bang Couple. I'm Ambali. I'm Obhishek. Amra eshe gechi amader notun ekta video niye. Tar age jara channel ta ke ekhono subscribe korni please channel ta ke subscribe korun. Bell icon press korun jate jokhon ami notun video upload korbo apnar notification peye jaben. Etara apnara amader Facebook, Twitter, Instagram ke follow korte paren. Okhane amra nanan interactive polls di question answers di. To apnara okhane apnader motamot janate paren othoba apnara comment box e apnader motamot janate paren. Ar eder links ei video description e dewa thakbe. আজকে আমরা একটা ট্রেলার নিয়ে এসেছি হিন্দি মুভির এর আগে আমরা এই মুভির টিজার রিয়াকশন করেছিলাম IB71 ওটা আপনারা দেখে নিতে পারেন আমাদের রিয়াকশন তো এটা ডাইরেক্টেড বাই সংকল্প রেড্ডি কাস্টিং এ আছে বিদ্যুৎ জামওয়াল আর অনুপম খের আর হ্যাঁ এটা রিটার্ন ডাইরেক্টেড বাই সংকল্প রেড্ডি তো আমরা এটা যখন দেখেছিলাম তখন বলেছিলাম যে বিদ্যুৎ জামওয়াল আছে কিছু ভালো অ্যাকশন বা স্পাই এরকম রিলেটেড কিছু ছিল বাট স্টোরিটা অতটা বোঝা যায়নি তো আমরা ট্রেলারে ওয়েট করেছিলাম তো ট্রেলার এখন রিলিজ করে গেছে তো আমরা এটা রিয়াকশন করে দেখি যে স্টোরিটা বেসড অন ট্রু স্টোরি বাট কি স্টোরি সেটা একদম 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 এখন প্রচুর ট্রু স্টোরি উঠে আসছে হ্যাঁ এটা কাইন্ড অফ ফ্লাইট নিয়ে হ্যাঁ লোগোতে ফ্লাইটটা আছে सन 48 और 65 में पाकिस्तान से दो जंग हारने के बाद 71 में बड़ी तैयारी कर रहा था और हम अनजान थे मतलब वो पूरी तैयारी करके बैठे हैं हम तो बिल्कुल रेडी नहीं रिपोर्ट्स के मुताबिक हिंदुस्तान इस हैसियत में नहीं कि हमसे मुकाबला कर सके 10 दिन बाद हम पर अटैक होने वाला है चाइना भी उनके साथ है तो ये अटैक तो दो तरफा होगा सर इतने कम समय में आर्मी को माउंटेन टेरेन में मोबिलाइज करना इतना आसान काम नहीं है तो पाकिस्तान और चाइना को ईस्ट में हम रोकेंगे कैसे एयर स्पेस ब्लॉक करके एयर स्पेस ब्लॉक इज इम्पॉसिबल इट्स पॉसिबल सर हाउ पाकिस्तान ऐसा करेगा एंड व्हाई विल पाकिस्तान डू दैट हम पाकिस्तान से ऐसा करेंगे वाह जो तुम कह रहे हो वो कहना आसान है लेकिन एग्जीक्यूट करना मुश्किल है कलरा तो डिकमिशनड है सर खटारा है इस प्लान में हम खुद अपनी गर्दन उनके हाथ में दे रहे हैं फेक हाईजैकिंग ऑपरेशन तो दुनिया के इतिहास में पहली बार हो रहा होगा और वो भी 10 दिन में रोको उसे सिर्फ किसी की मदद नहीं होनी चाहिए पाकिस्तान को हमारी असलियत पता चली और हम पर हमला हुआ तो आप सिर्फ इंडियन पैसेंजर्स हैं और हर हाल में सिर्फ पैसेंजर्स ही रहेंगे okay. पाकिस्तान में जाकर उन्हें रोकना ये हमारा मिशन है तत्त्वजन वाह नाइस দারুণ থ্রিলিং হবে হ্যাঁ বেশ থ্রিলিং হবে আর তার উপরে মানে ট্রু স্টোরি এভাবে আরো বেশি ভালো লাগছে আর স্টোরিটাও ইউনিক মানে ওদের ওখানে নরমাল ফেক হাইজ্যাক করিয়ে যেমন হয় মানে হাইজ্যাক হলে জেনারেলি পাকিস্তানে চলো করাচিতে ল্যান্ড করো ওদের ওখানে কেন আসছে করাচিতে ল্যান্ড করাবে তো ওরকমই একটা সিনারিও এরা ক্রিয়েট করবে ফেক যে সেজন্য ওটা বাধ্য হবে ল্যান্ড করাতে তারপরে ওরা প্যাসেঞ্জার হিসাবে ওখানকার এজেন্ট থেকে ঢোকাবে তো ইসি এজেন্টকে নাইস গড তো অবিয়াসলি এরকম হবে ধরবে ধরবে ধরে ফেলবে ধরবে এরকম সিচুয়েশন একটা টাটা টেনশন ক্রিয়েট থাকবে টেনশন কি থাকবে আর পুরোটা দেখলে একটা ব্রাউন হোয়াইট ব্ল্যাক ব্লুইশ একটা ব্ল্যাকিশ মানে একটা এরকম একটা শেডে করা হয়েছে পুরো জিনিসটা তো এটা যা দেখলাম গাজি অ্যাটাক যেটা ছিল ওটার যে ক্রিয়েটররা তারাই ক্রিয়েট করেছে তো তো পরপরে যে স্টোরি গুলো মানে যদি আমি বলি গাজি অ্যাটাকটা হয়েছিল পরে আগে স্টোরিটা হচ্ছে তোমার রাজীব ওটা ফার্স্ট মানে সিকোয়েন্সিয়ালি যদি আমি করি ওটা হলো তারপরে তারপরে গাজি অ্যাটাকটা হলো তারপরে মানে এটা তো
আমরা এগুলো আগে জানতে পারিনি, কারণ এগুলো সিক্রেট মিশনস ছিল, ওই জন্য এগুলো সিক্রেট মিশন বলা হতো। এখন এবার রিলিজ করা হচ্ছে, লোকে পাচ্ছে নথি, ব্যাপারটা হচ্ছে ভাই আমরাই করেছি। তো এখন আমাদের বলতে কিছু অসুবিধা নেই, কারণ যারা হয়তো সেই মুহূর্তে ওই মানে মিশনগুলোতে ছিল তারা এখন হয়তো বেঁচেও নেই অনেকে, তো সেই জন্য ওরাও কোনো অসুবিধা জানায়নি। চেষ্টা করেছিলাম কমিশন বসিয়ে, বাট যাই হোক কেউ এখন বিশ্বাস করতে রাজি নয়। যাই হোক, টপিকটা চেঞ্জ। আর খুব ভালো অ্যাকশন সিকোয়েন্স, আমার মনে হয় এরকম বিনা কারণে অ্যাকশন নেই, এরকম নেই, এটা ভালো জিনিস। ক্লোজ কমব্যাট বেশি আছে, আর বিদ্যুৎ জামাল আছে, ক্লোজ কমব্যাট গুলো মানে জেনুইন হবে, একদম একদম জেনুইন হবে। আর যেহেতু এটা স্পাই মিশন, তার জন্য খুব ধামাকাদার কিছু হবে না, কিন্তু খুব ওয়াও বা টেকনিক্যাল হবে জিনিসগুলো। আর অনুপম খেরও বেশ সিরিয়াস রোল দেখা যাচ্ছে, মানে জিনিসটা প্রচুর সিরিয়াস, মানে ব্যাপারটা সিক্রেট, তো এটা বেশ সিরিয়াস না করলে এটা তো ইয়ার্কি ব্যাপারই না। মনে হচ্ছে না যে এটা ঘাটাবে বা কিছু, কারণ ট্রু স্টোরি অনেক সময় নষ্ট করে দেয়, মানে ভয়টা ওখানেই থাকে যে যদি ইয়ে করে দেয় ওটা। কাশ্মীর বা মানালি ওইদিকে শুট করা হয়েছে, যেগুলো খুব টাফ আর বেশ লং শট নিয়েছে, তো দেখতে ভালো লাগবে ভিজুয়ালি ব্যাপারগুলো। আর ওই মানে স্পাই ফ্লাইট প্লেনে করে নিয়ে যাওয়া, হাইজ্যাকিং, এগুলো সব থাকবে, একটা মিক্সচার অফ ব্যাগস আর ক্লোজ কমব্যাট লাগবে মনে হচ্ছে, কাউকে একদম চাকমা দিয়ে যেটা করার ব্যাপারটা। তো যাই হোক, আমরা খুব ওয়েট করব সিনেমাটা। হ্যাঁ, এটা ইন থিয়েটারই বেরোবে, ইন থিয়েটারই বেরোবে, তো ভালো, ইন থিয়েটারে বেরোনোর মতনই মুভি, আর সাপোর্ট করা উচিত। আমরা চেষ্টা করব যদি আমরা পারি, না হলে ওটিটির জন্য ওয়েট করব। তো আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, আপনারা যদি এটার ব্যাপারে কিছু জানেন উইথাউট এনি স্পয়লার অবশ্যই শেয়ার করতে পারেন। আর আপনারা জানাবেন, আপনারা আমাদের সাথে দেখলেন ট্রেলারটা, তো আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই বাই।